তৃণমূল কংগ্রেস আমি নিশ্চিত ভাবে বলছি যে ভোট আসতে আসতে অর্থাৎ ভোট যখন আসবে যে কতই ভোট হোক না কেন নির্বাচন কমিশন ভোট ঘোষণা করবার পর এই তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে যাবে। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে দলে শুধুমাত্র এখন পর্যন্ত কিছু এমন লোক থেকে গেছে যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই যারা ভালো মানুষ বা যারা এক কথায় যারা কিছু করবে বলে তৃণমূল কংগ্রেসটা করেছিল তাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, নিশ্চিতভাবে তারা বেরিয়ে আসবে। এবং আমি একটা কথা এখানে আজকে আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে বাংলার সাধারণ মানুষ জেগে উঠেছে। আপনারা দেখেছেন সন্দেশখালীর ঘটনায় বাংলার মায়েরা তারা কিভাবে রুখে দাঁড়িয়েছে, যে মায়েরা দীর্ঘদিন ধরে সন্দেশখালীতে অত্যাচার করেছিল তারা কি করে রুখে দাঁড়িয়েছিল, এবং একটা সর্বোপরি সরকারকে বাধ্য করেছে যে শেখ শাহজাহানের মতন একজন যে দুষ্কৃতী তাকে গ্রেপ্তার করবার জন্য। তো সাধারণ মানুষ যখন জেগে ওঠে, সাধারণ মানুষ অর্থাৎ গণদেবতা যখন জেগে ওঠে, তখন কারোরই আর করবার কিছু থাকে না। পশ্চিমবঙ্গের গণদেবতা জেগে উঠেছে, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে।